أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীর দোয়া মাহফিল অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত নেতৃবৃন্দরা এবং উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালাম। আসলে আব্বার বিষয়ে এত তাড়াতাড়ি এ বিষয়ে কথা বলতে হবে এরকম একটা পরিস্থিতিতে, এরকম ভাবে প্রস্তুত আমরা কেউ ছিলাম না, আপনারাও প্রস্তুত ছিলেন না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সময়ের কারণে বিভিন্ন দৃশ্যপট দেখে মনে হয় একটা সাজানো ঘটনা এখানে ঘটানো হয়েছে। আপনারা সবাই জানেন 2010 সালের 29 জুন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের সংগ্রামী আমির মৌলানা মতিউর রহমান নিজামী, আব্বা এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ একই দিনে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের চক্রান্তটা বোঝা যায় যে তারা এদের প্রত্যেককেই ফাঁসি দিতে চাইছে, হত্যা করতে চাইছে। এই হত্যার ষড়যন্ত্রকে বাস্তবায়ন আব্বার ক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি রায়ের পরে পরবর্তীতে জনরোষের কারণে তারা আব্বাকে হত্যা করতে পারে নাই বা ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই। আজকে আজকে 2023 সালের 13 তারিখে 13ই আগস্ট আব্বাকে অসুস্থতার একটা নাটক বানিয়ে হাসপাতালে নিয়ে আসে এবং 14 তারিখে 15ই আগস্ট এর আগ মুহূর্তে 14 তারিখ রাত্রিবেলায় তাকে ডাক্তারদের অবহেলা বলেন বা ষড়যন্ত্র করে বলেন, যেভাবেই হোক আল্লাহ তাআলা তার হায়াত ওই পর্যন্ত রাখছেন এটাও বলতে পারেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিচ্ছেন। কিন্তু আপনারা সকলেই সাক্ষী, প্রত্যেকেই গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বই দৃশ্য দেখছে। আব্বাকে যখন পিজি হাসপাতালে নিয়ে আসা হয় তখন তিনি অত্যন্ত সুন্দর হাস্যোজ্জ্বল ভাবে গাড়ি থেকে নামেন এবং সকলকে জোরে সালাম দেন এবং একটা বেহেস্তি হাসি উনি তার মুখে এনেছিলেন। একটা চমৎকার হাসি দিয়ে তিনি মানুষকে শান্ত করেছিলেন। ঠিক তেমনি সেই শেষ হাসিটা হেসে আমাদের সারা বিশ্বের মুসলমানকে, ইসলামী আন্দোলনের সকল কর্মীকে কাঁদিয়ে উনি 14 তারিখে চলে গেছেন। এই চলে যাওয়ার পর থেকে তার মৃত্যুর ঘটনা প্রকাশ করার পর থেকে পুলিশের তৎপরতা বাধা এমন ভাবে এসছে যে মৃত্যুর পরেও তাকে বন্দি রাখা হয়েছে। আপনারা জেনে খুব আশ্চর্য হবেন যে দাফন হয়ে যাওয়ার পরেও গত রাত্র থেকে, গত পরশু দিন রাত থেকে, গতকাল সারা দিন তারা যারা সারা দেশ থেকে যারা জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেন নাই সেই সমস্ত ভাইয়েরা যখন কবর জিয়ারতের নামে প্রেস করে যাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং নানান ধরনের হয়রানির সৃষ্টি করতেছে। ওইখানে তিনি পুলিশেরা বসে আছে, আজকে সারাটা দিন তারা বসা, কিন্তু আল্লাহর কি অসীম রহমত, মানুষের ভালোবাসা, আল্লাহ তাআলা যদি মানুষের মনের মধ্যে ভালোবাসা পয়দা করে দেয় তবে আপনি কোনোভাবে সেই বাধা বাধা দিয়ে আটকাতে পারবেন না। আশ্চর্যের ব্যাপার হলো যে সারাদিন মানুষকে আসতে দেওয়া হয়নি, কিন্তু ঠিকই জুম্মা নামাজের আগ আগ মুহূর্তে হাজার হাজার মানুষ প্রত্যেকে এসে উপস্থিত হলো আলহামদুলিল্লাহ, সেখানে জুম্মার নামাজে মানুষজন উপস্থিত হয়েছে। আমাদের এই মসজিদটা নিস্তলা, দোতলা, ছাদ এবং
বৃষ্টিতে কাদাযুক্ত মাঠে মানুষজন নামাজ আদায় করে ওইখানে মোনাজাত দোয়া জিয়ারত করে দোয়া করছেন। তারপর আমি বলবো যে আপনারা অনেকেই আমার কাছে অনেক বারবার ফোন করতেছেন জিয়ারত করার জন্য যেতে পারবো কিনা। আমি এই মুহূর্তে সবাই বলবো যে আপনারা এই মুহূর্তে না যাওয়াটাই উত্তম, দু একটা দিন পরে যখন পরিবেশ একটু শান্ত হবে তারপরে আপনারা জিয়ারতের জন্য যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা, আল্লামা সাইদিয়ে আমার পিতা সারাটা জীবন আমরা আব্বার কাছ থেকে সময় অত্যন্ত কম পেয়েছি, তার জীবনের সমগ্র সময় টুপি কোরআনের জন্য বরাদ্দ ছিল, তিনি গ্রেফতারের আগ মুহূর্তে পর্যন্ত মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন, ইসলাম কায়েম করার যুদ্ধে ইসলাম কায়েম করার লক্ষ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জীবনটা ব্যয় করছেন 50 বছরের অধিককাল সময় ধরে, এবং জেলের মধ্যে যে 13টা বছর বন্দি ছিলেন সেই 13টি বছর জেলের বন্দি জীবনেও তিনি এই একই কাজ করেছেন, ব্যক্তি ব্যক্তি বিশেষ করে তিনি সেখানে বসে থাকেননি, সেখানে তিনি যেমন করে কারারক্ষী থেকে বন্দীদের মধ্যে ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আবার কলমের মাধ্যমে কাগজের উপরে অনেক কিছু লিখে গেছেন। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আপনারা সে সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ। এখন মানুষ আমরা তো যারা দুনিয়ায় আছি তারা প্রত্যেকেই দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, আমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করব ঠিকই, কিন্তু আমাদের এই ট্রানজিট কালের এই জীবনটাকে সাজানোর জন্য আল্লামা সাইদি যে পথ দেখিয়ে গেছেন, যেভাবে তিনি জীবনটা পরিচালনা করেছেন, যেভাবে মানুষের কাছে কোরআনের দাওয়াত আল্লাহর দাওয়াত তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তার যে স্বপ্ন ছিল কলেমা কলেমার পতাকাকে বাংলাদেশে উড্ডীন করার, সেই কলেমার ঝান্ডা আমাদেরকে হাতে নিয়ে সামনে চলতে হবে, তার দেখানো পথে সাহসিকতার সাথে বীরত্বের সাথে তার দেখানো পথে আমাদের হেঁটে যেতে হবে, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, ভুলে গেলে চলবে না, তাকে মনে রাখতে হবে, তার জন্য দোয়া করতে হবে। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি,